হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আগামী বছর লঞ্চ হবে ওপ্পো ফাইন এক্স টু, সামনে এলো একাধিক ফিউচার। 2018 সালে স্মার্টফোন ডিজাইনে বিপ্লব এনেছিল ওপ্পো ফাইন এক্স। আগামী বছরের শুরুতে লঞ্চ হবে এই ফোনের উত্তরসূরি ফাইন এক্স টু। 2020 সালে প্রথম স্ন্যাপ ড্রাগন 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল ওপ্পো। ওপ্পো ফাইন এক্স টু ফোনে প্রথম এই চিপসেট থাকতে চলেছে। সম্প্রতি ওপ্পো জানিয়েছেন 2020 সালের প্রথমে স্ন্যাপড্রাগন 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হবে। সম্প্রতি এইচডিএ ডেভেলপার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এ ফোনটি হল ওপ্পো ফাইন এক্স টু। 2018 সালে লঞ্চ হওয়া ওপ্পো ফাইন এক্স ফোনের উত্তরসূরি কলকম এর ফ্ল্যাগশিপ থাকবে। এইচডিএ ডেভেলপার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কম আলোতে ভালো ছবি তোলার জন্য এই ফোন তুলনামূলক বড় সোনি সেন্সর ব্যবহার করা হবে। ওপ্পো জানিয়েছেন এই ফোনের তৈরির সময় ডিসপ্লেতে প্রযুক্তি বিশেষ নজর দেওয়া হয়েছে। এই ফোনে থাকতে পারে একটি সহ রেজুলেশন হাই রেফারেন্স রেট ডিসপ্লে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, এই মোবাইল ফোনে আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো 2020 সালে মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিও।